মিশরের বীর মুক্তিযোদ্ধা শহীদ ডক্টর আহমেদ কবির ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে খতমে কোরআন ও বার্ষিক ওয়াজ মাহফিল আয়োজন করা হয়। এনে প্রধান অতিথি আছেন বীর মুক্তিযোদ্ধা শহীদ ডক্টর আহমেদ কবির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ রফিকউদ্দিন বাবুল ভূঁইয়া। প্রধান ওয়াজেদ আছেন চট্টগ্রাম বাঁশবাড়িয়া ডিগ্রি পাড়া আহমদিয়া নেসারিয়া সুনিয়া কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা হজরতুল হাজ আল্লামা মুফতি মোহাম্মদ নেসারউদ্দিন মুনিরি আল কাদেরি। ডেক্স নিউজ, C+TV, চট্টগ্রাম। দর্শক আনার এই ভিডিও কিন্তু অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উঙ্গ সাপোর্ট এবং C+ ফোন এই চাহ।